বন্ধুরা, আপনাদের যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে বড় সাপের নাম কি, তাহলে হয়তো আপনার উত্তর হবে অ্যানাকোন্ডা, কারণ বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সাপ এই অ্যানাকোন্ডারাই। কিন্তু আজকের ভিডিওতে যে সাপটি নিয়ে কথা বলবো, সেই সাপটির সামনে অ্যানাকোন্ডারা বাচ্চা ছাড়া কিছুই না। এখানে বলা হচ্ছে টাইটানোবোয়া সাপের কথা, যারা আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে এই পৃথিবীতে বসবাস করত। সমুদ্র থেকে জঙ্গল পর্যন্ত এদের রাজত্ব ছিল। এই প্রাণী সেই সময় পৃথিবীতে থাকা সকল প্রাণীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। বন্ধুরা, রোড অফ মিস্ট্রির আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করুন। এখন কথা হচ্ছে, কি হতো যদি টাইটানোবোয়া আজও জীবিত থাকত, বা আমরা এই পৃথিবীতে থাকা অবস্থায় যদি পৃথিবীতে এই প্রাণীর রাজত্ব চলতো তাহলে কি হতো? প্রথমে টাইটানোবোয়া সাপ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। গবেষকদের মতে এই সাপ প্রায় 58 মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে বসবাস করত, আর বিশেষজ্ঞরা এটাও বলেন এটি প্রায় 10 মিলিয়ন বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী ছিল। টাইটানোবোয়ারা আকারে প্রায় 50 ফিট পর্যন্ত লম্বা হতো, আর এদের ওজন হতো প্রায় 1 টন। অর্থাৎ বুঝতে পারছেন এই সাপ কতটা বড় ছিল। এখন অ্যানাকোন্ডা এবং টাইটানোবোয়ার ভার্টিব্রিয়াকে তুলনা করে দেখা যাক। অ্যানাকোন্ডার ভার্টিব্রিয়া এই বিশাল আকারের দানবের সামনে কিছুই মনে হবে না। এই তুলনা থেকেই বোঝা যায় টাইটানোবোয়া সাপের আকৃতি কত বড় ছিল। টাইটানোবোয়া একটি জলহস্তিকে খুব সহজেই খাওয়ার ক্ষমতা রাখে। যদিও 58 মিলিয়ন বছর আগে পৃথিবীতে জলহস্তির অস্তিত্ব ছিল না, সেই সময় এই সাপ বড় বড় কুমিরের শিকার করত। এটি তার শিকারকে পেঁচিয়ে ধরে দুমড়ে মুচড়ে হাড়গুড় ভেঙে দিয়ে তারপর আস্ত গিলে খেয়ে ফেলত। এমনকি এটি টিরেক্সের মতো বড় প্রাণীরও শিকার করত। টাইটানোবোয়ারা উষ্ণ আবহাওয়ায় থাকতে পছন্দ করত। একবার ভেবে দেখুন, এই পৃথিবীতে যদি এখন এই প্রাণীটির অস্তিত্ব থাকত তাহলে কি হতো? যদিও এটি একটি বড় প্রশ্ন, কিন্তু যদি এখন এই প্রাণীটি পৃথিবীতে জীবিত অবস্থায় থাকত তাহলে অবশ্যই ভূমধ্যরেখার ট্রপিক্যাল রিজনে এদের দেখা মিলত। অর্থাৎ ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও পেরুর মতো দেশে এদের দেখা যেত। এই জায়গাগুলোর তাপমাত্রা এদের জন্য একদম উপযুক্ত ছিল। যদি বাস্তবে এমন হতো তাহলে কলম্বিয়া ও ব্রাজিলের মানুষদের এদের উপস্থিতির কারণে অনেক বেশি সতর্কে থাকতে হতো। নিজেদের বাঁচানোর জন্য বাড়ির চারপাশে ইলেকট্রিক ফেন্স বা বৈদ্যুতিক বেড়া লাগাতে হতো, যাতে এরা বাড়িতে ঢুকতে না পারে। একই সাথে ঘুমানোর সময় সাথে ইলেকট্রিক বন্দুক রাখতে হতো, যা বিপদে তাদের কাজে আসত। একবার চিন্তা করে দেখুন, এমন পরিস্থিতিতে মানুষের জীবন কতটা ভয়াবহ হতো। কেননা টাইটানোবোয়ার কাছে মানুষকে গিলে ফেলা কোনো ব্যাপারই হতো না, যা বর্তমানের অ্যানাকোন্ডারা করতে পারে না। যদিও এরাও হয়তো মানুষকে নিজের খাবারের তালিকায় রাখত না, কিন্তু বড়সব প্রাণীদের এরা অবশ্যই নিজের শিকারে পরিণত করত। কেননা অন্যান্য ছোট আকৃতির প্রাণী দিয়ে এদের ক্ষুধা মিটত না। মানুষ বা জনবহুল পরিবেশ থেকে এরা হয়তো নিজেদের দূরেই রাখত, কিন্তু মানুষ এদেরকে ধরে চিড়াখানায় রেখে টাকা কামানোর কথা অবশ্যই চিন্তা করত। আর এই বিষয়টি এদের মানুষের উপর হামলা করার একটি বড় কারণ হয়ে দাঁড়াত। আর এটাও স্বাভাবিক যে হিউম্যান হান্টারদের থেকে টাইটানোবোয়ারাও বাঁচতে পারত না, যারা তাদের চামড়া বিক্রি করে নিজেদের লাভের জন্য ব্যবহার করত। অ্যানিমেল কিংডমের কথা যদি বলা হয়, তাহলে এত বিশাল আকৃতির সাপ থাকার কারণে জঙ্গলে হইচই পড়ে যেত, আর সিংহকে সরিয়ে টাইটানোবোয়া হয়ে যেত জঙ্গলের রাজা। কেননা যে কোনো বড় আকৃতির প্রাণীকে এটি শিকার বানাতে একটুও দেরি করত না। এ কারণে আমাদের ইকোসিস্টেমের ফুড চেইনে অনেক বেশি পরিবর্তন থাকত, যার কারণে অনেক প্রাণী হয়তো বিলুপ্ত হয়ে যেত বা বিলুপ্তের কাছাকাছি চলে যেত। যেসব প্রাণীগুলো এদের শিকারে পরিণত হতো তাদের তালিকায় যেসব প্রাণীগুলো থাকত তা হলো মাঝারি আকারের হোয়েল, শার্ক, বড় আকৃতির কচ্ছপ, ডলফিন, চিতা, জ্যাগুয়ার ও শুকুরের মতো প্রাণীদের নাম থাকত। এই প্রাণী থেকে বাঁচতে অন্যান্য প্রাণীরা অন্য জায়গায় স্থানান্তর করত, আর ট্রপিক্যাল ফরেস্ট টাইটানোবোয়ার ঘরে পরিণত হতো। এইসব কারণে অ্যামাজন জঙ্গলে সবচেয়ে বেশি প্রভাব পড়ত। যদিও বর্তমানে টাইটানোবোয়া এই পৃথিবীতে জীবিত নেই, কিন্তু বিজ্ঞানীদের মতে বিলুপ্ত হওয়া কিছু জীব আবার এই পৃথিবীতে ফিরে আসতে পারে। তার মধ্যে টাইটানোবোয়ারও নাম রয়েছে। মূলত এই সাপ 32 ডিগ্রি তাপমাত্রার মধ্যে জীবিত থাকতে পারে, আর বর্তমানের গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বিজ্ঞানীরা ধারণা করছেন এই প্রাণী আবারও পৃথিবীতে ফিরে আসতে পারে। কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে গরম হচ্ছে। যদিও এমন পরিস্থিতি তৈরি হতে লক্ষ লক্ষ বছরও লেগে যেতে পারে, কিন্তু এই দানবের পৃথিবীতে ফিরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে।
কিন্তু কথা হচ্ছে, মানুষের অস্তিত্ব কি এই পৃথিবীতে লক্ষ লক্ষ বছর পর্যন্ত টিকে থাকতে পারবে? বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আর এই ভিডিওটি থেকে যদি নতুন কিছু জানতে বা শিখতে পারেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি মিস না করেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।